সাইফুল দীর্ঘদিন মাদকাসক্ত ছিল এবং মাঝে মাঝে তার মস্তিষ্কে বিকৃতি দেখা দিত। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদকাসক্তের কারণে দীর্ঘদিন কোনো কাজ করত না নীলটেক গ্রামের সাইদুর। আর টাকা জোগাড়ের জন্য সে তার বাবা মহিউদ্দিন প্রামাণিকের সাথে প্রায় ঝগড়া করত। রোববার সকালেও বাবার সঙ্গে ঝগড়া শুরু হয় তার। এক পর্যায়ে ধারালো দা দিয়ে আঘাত করে বাবাকে। মা সুফিয়া বেগম বাধা দিলে হামলা করে তার ওপরও। ওদের কোনো অন্ত নাই, লেল দ্বারা নুন দ্বারা মা মাথা মুখে কিচ্ছু নাই। উপর্যুপরি আঘাতের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় মহিউদ্দিন আর সুফিয়ার। এ সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সাইদুর। এলাকার লোকজনের সহায়তায় তাকে আটকের চেষ্টা করলে সে দা হাতে সবাইকে ধাওয়া করে। এ সময় এলাকার লোকজন তাকে মারধর করে। পরে পুলিশ টিয়া শেল ছুড়লে পালানোর চেষ্টা করে সাইদুর। এ সময় পেছন থেকে গুলি করে পুলিশ। সিংগাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্য দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করলেও তার মৃত্যু হয়েছে গণপিটুনিতে। ঘর থেকে বের হয়ে দৌড়ানোর সময় এলাকার হাজার হাজার লোকজন তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে এক বাড়িতে যে সে পড়ে গেলে গণপিটুনিতে সে নিহত হয়। সাত ভাই বোনের মধ্যে সাইদুর ছিল তৃতীয়। সে শুধু থাকত বাবা মায়ের সঙ্গে। মাদকাসক্তের কারণে স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায় কিছুদিন আগে। বনশ্রী হালদার, ৭১। নিচ্ছে আরো একটা বিরতি, পরের অংশে।